শুধু মানবিক সহায়তা নয়, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানেও পাশে থাকবে যুক্তরাজ্য। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য দেয়া ২.৫ কোটি পাউন্ড সহায়তার কথাও জানান তিনি। রিপোর্ট করছেন জহিরুল আলম। মিয়ানমারকে সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের দেয়া বিবৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাজ্য ও সুইডেন। যুক্তরাজ্য মনে করে এই ইস্যুতে বাংলাদেশের প্রতি বাড়ছে আন্তর্জাতিক সমর্থন ও সহানুভূতি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন, বাংলাদেশের অন্য বন্ধু রাষ্ট্রগুলোর পাশাপাশি বিভিন্ন ফোরামে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও এ বিষয়ে সক্রিয় থাকবেন নিউ ইয়র্কে। তিনি বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। Finding a lasting solution, and that also means support for the implementation of the Annan plan, which the government in Myanmar had agreed to, and also cooperation with the fact-finding mission, because understanding what went on and accountability for those responsible for abuses where abuses have taken place is a very important part of a long-term and lasting solution. দুপুরে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে আলাপকালে হাই কমিশনার অ্যালিসন ব্লেক আরও জানান, কুতুপালঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের দুঃসহ অভিজ্ঞতার কথা তিনি শুনেছেন। এ সময় ঢাকায় ডিএফআইডি প্রধান জেন এডমন্ডসন তাদের ত্রাণ তৎপরতারও বিবরণ দেন। But part of that must mean that the people who have been driven into Bangladesh or who have come here with nothing should be able to go home in conditions of safety and with their rights. রোহিঙ্গা ইস্যুদের নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে অ্যালিসন ব্লেক বলেন, দীর্ঘমেয়াদে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং শান্তি ও সমাধানের পথে আসতেই হবে। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা।